পরম যত্নে এই ছোট্ট পেঙ্গুইনগুলোকে খাওয়ানো হচ্ছে মাছ। মাত্র কয়েকদিন বয়সে এই পেঙ্গুইন দেখতেই ভিড় করেছেন শিশু সহ সব বয়সের মানুষ। এমন দৃশ্য মেক্সিকোর গুয়াদালাজারা চিড়িয়াখানায়। সেখানকার অ্যাডেলি প্রজাতির প্রাপ্তবয়স্ক পেঙ্গুইন রাখা হয়েছে গ্লাসে বানানো বিশেষ বক্সে। পাশের একটি বিশেষ নার্সারিতে রাখা হয়েছে নবজাতক পেঙ্গুইনগুলোকে। সেখানেই বড় হচ্ছে পেঙ্গুইনগুলো। চিড়িয়াখানার পেঙ্গুইনদের নিজেদের মধ্যে এমন খুনসুটি নজর কাড়ছে দর্শনার্থীদের। সম্প্রতি পেঙ্গুইনের সংখ্যা বাড়াতে সান্দিয়াগো থেকে চিড়িয়াখানায় আনা হয়েছে আরও 12টি ডিম। কৃত্রিম ইনকিউবেটরে আনা সেই 12টি ডিমের মধ্যে 6টি ডিম ফুটে বাচ্চার জন্ম হয়েছে, আর এটি এখন দর্শনার্থীদের অন্যতম আকর্ষণ। আমরা বহনযোগ্য ইনকিউবেটরের মাধ্যমে ডিম এনেছি। শুধু ডিমের নিরাপত্তার জন্য আমরা বিমানে পরিবহন করেছি। পুরো যাত্রা জুড়ে বিশেষজ্ঞ রায়গুলো পর্যবেক্ষণ করেন। আমরা মোট 12টি ডিম নিয়েছিলাম, এর মধ্যে 6টি ডিম ফুটে বাচ্চা হয়েছে। অ্যাডেলি প্রজাতির পেঙ্গুইনগুলো অ্যান্টার্কটিকার উপকূলে বাস করে, তাই চিড়িয়াখানায় কৃত্রিমভাবে তৈরি করা হয় তুষার, যা পেঙ্গুইনগুলির জন্য প্রাকৃতিক পরিবেশের অনুভূতি দিবে। অন্যান্য পেঙ্গুইন প্রজাতির থেকে ভিন্ন অ্যাডেলিস প্রজাতির পেঙ্গুইন, আমাদের একটি মেশিন রয়েছে যার প্রতিদিন 1.5 টন তুষার উৎপাদন করে। এই তুষার দিয়ে অ্যান্টার্কটিকার পরিবেশ বানানো হয়ে থাকে। এই পেঙ্গুইনগুলো 32 ডিগ্রি ফারেনহাইটের নিচে পরিবেশে বাস করে। লম্বা এই পেঙ্গুইনগুলো 70 সেন্টিমিটার, ওজনে 3 থেকে 6 কেজি হয়। নজরুল ইসলাম, সময় সংবাদ।